তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় তোমাদের সকলকে জানিয়ে আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিই, আমি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কেশবপুর যশোর। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি অধ্যায়ের ক্লাস দিব। অধ্যায়ের নাম বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আমরা এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আজ আমি তোমাদের ধারণা দিব। তোমরা বাড়িতে বসে অবশ্যই ক্লাসটা পর্যবেক্ষণ করবে এবং সবাই সুস্থ থাকবে এই শুভকামনায়। আমাদের দেশের নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, দেশের জনগণের গণতন্ত্রের মৌলিক চাহিদা পূরণের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এটা একমাত্র ভোটাধিকারের মাধ্যমে আমরা প্রয়োগ করতে পারি। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা দুভাবে হয়ে থাকে, প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা এবং পরোক্ষ নির্বাচন ব্যবস্থা। এখন আমরা ধারণা বা বিস্তারিত আলোচনা করব প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা সম্পর্কে। এই নির্বাচন ব্যবস্থা কিভাবে হয়ে থাকে আমরা জানি। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় 18 বছর প্লাস বয়স্ক প্রত্যেক নাগরিকই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা হয় সরাসরি প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে। এই ভোট স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সবই প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে হয়ে থাকে। আমাদের স্থানীয় নির্বাচন ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, উপজেলা পরিষদ এবং সংসদীয় নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা নির্বাচন, এগুলো সবই জনগণের ভোটাধিকারের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। এই প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থায় প্রত্যেক 18 বছর প্লাস বয়স্ক নাগরিক তাদের নির্বাচিত প্রার্থীকে তাদের মতামত প্রকাশের মাধ্যমে উপযুক্ত প্রতীকে তারা ভোট দিয়ে থাকে। এই প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা সরাসরি জনগণ অংশগ্রহণ করতে পারে। এই প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা সহজেই বেছে নিতে পারে। আমাদের এখন সারা দেশের যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপ গত 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যেকেরই পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এই প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার কারণেই আমাদের দেশের জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে। জনগণের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার এটা একমাত্র ভোটাধিকারের মাধ্যমে তারা প্রয়োগ করতে পারে। তাই প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থায় জনগণ সরাসরি ভোটে অংশগ্রহণ করতে পারে। সিনিয়র শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে তোমরা মেনে নিও, এখানে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থায় সরাসরি প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হয় জনগণের পক্ষে। এরপরে আমরা আসি পরোক্ষ নির্বাচন ব্যবস্থা। এই পরোক্ষ নির্বাচন ব্যবস্থা আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোটাধিকার আমাদের দেশে পর্যন্ত এটা জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে না। জনগণ সংসদীয় নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে। আর এই সংসদ সদস্যদের প্রাপ্ত ভোটে আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন 5 বছরের জন্য। এখন জনগণ পরোক্ষ ভাবে, অর্থাৎ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদ সদস্য নির্বাচন করেন এবং সংসদ সদস্যরা তাদের প্রাপ্ত ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। অর্থাৎ আমাদের দেশে জনগণের পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। জনগণ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোট দানে অংশগ্রহণ করতে পারে না। জনগণ অংশগ্রহণ করতে শুধুমাত্র সংসদীয় সদস্য যারা প্রত্যেকটা এলাকায় একজন সংসদীয় সদস্য নির্বাচিত হন, এদেরকে জনগণ নির্বাচিত করেন এবং ওই সংসদীয় প্রার্থীদের ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্রপতি 5 বছরের জন্য আমাদের দেশে নির্বাচিত হয়ে থাকেন। এই পরোক্ষ যে নির্বাচন ব্যবস্থা এটা ভোটদাতা প্রথমে প্রথম নির্বাচন ভোটদাতা আমি একটু তোমাদেরকে চিত্র সহকারে দেখাই, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। আমি এখানে দেখাচ্ছি প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা। প্রত্যক্ষ নির্বাচন ভোটদাতা
সরাসরি ভোট প্রয়োগ, সরাসরি ভোট নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি। এরপর আছে পরোক্ষ, পরোক্ষ নির্বাচন, ভোটদাতা ভোটদাতা ভোটদাতার পরে মধ্য ভোটী সংস্থা হবে প্রতিনিধি, প্রতিনিধি চূড়ান্ত প্রতিনিধি, চূড়ান্ত প্রতিনিধি। এটা হচ্ছে আমাদের দেশের নির্বাচন। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি।